যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে যাই মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। আমার সাথে একটা ওয়াদা দে, জীবনে কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করতে যখন পারবি না মায়ের সাথে কষ্ট দিয়ে কথা বলবি না। মায়ের যদি জুতা প্রতিদিন একটা একটা করে চামড়া খুলিয়া যদি মার জুতা বানায় দাও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এই জন্য মুসা নবী বলছিল আমার সাথে কে জান্নাতে হবে। আল্লাহ জানে মুসা নবী মায়ের কাছে দুর্বল, এমন একজনকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানাই দিল যে হলো মায়ের পাওয়া। যুবক ভাই আমার সাথে ওয়াদা দিবা এখানে আমার বন্ধু হইতে কে কে রাজি আছো, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাজারে 12 বছর বয়সে মহারায়া দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম, কত জেলায় থানায় গেলাম, আমার মার মতো কাউরে পাইলাম। আমার আলেম ভাইরাও কোনদিন পাবেন না, আমরা যারা মাদ্রাসায় পড়েছি অবাদানপতি বৃহস্পতিবার হলে তো আমরা মাদ্রাসার থেকে বাড়িতে যাইতাম, বাড়ি যায় দেখতাম মা কত সুন্দর সুন্দর খাবার পাকায় রাখছে। এই যে গাজীপুরে শিল্পপতি কোটিপতির দিক তাকায় দেখো কত দামি দামি খাবার মা পাকায় রাখতো। বাদাম তুমি বাড়িতে যায় দেখবা জানালার পাশে একটা মাত্র দরদি বসে আছে, সে হলো মা। তুমি যত বড় নেতা হও, যত বড় গার্ড নিয়ে চলো, যত বড়ই তুমি বডি গার্ড নিয়ে চলো, দেখবা মায়ের দোয়া না থাকলে তোমার কেউ বাঁচাইতে পারবে না। মা কারে কয় আমি বুঝাই দিয়া যাই রে। এইরকম 5 বছর একটা বাচ্চা মায়ের সাথে তলারে উঠে বাবা পেরেশপুর যাচ্ছে, বাবার সাথে নিয়ে নানুর বাড়ি বেড়াই, ট্রলারটা যখন বেশি যাত্রী হওয়ার কারণে ডুবিয়ে গেল আম্বাজানাই নদীর মধ্যে। বাজার এত স্রোত ছিল, মা বোরকা পেছাইয়া নদীর স্রোতের টানে টানে চলে যাইতেছে, মা ছেলেটার উৎসাহ করে রাখছে। মা যত সময় পারছে তত সময় রাখছে নিজের জীবনকে বাজি রাইখা, যখন মা পারে না তখন বাপের ডাক দিছে আমারে বাঁচাইতে হবে না, বাচ্চাটারে বাঁচাও। এই যে আসাদের মা যদি ওয়াজে থাইকা থেকে যায় দেখো আসাদের মায়ের চোখের পানি বুড়ায় না গো বাবা। তোমরা যাদের মা আছে মার কোলে ফিরে যাইবা, আসাদের মা অপেক্ষায় আছে আমার জাদু তো আর কোনোদিন আইব না। আল্লাহ নাম জোরে বললে ভয় নেই, একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়, হজ করলে কে খুশি হয়, যাকাত দিলে কে খুশি হয়, রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয়, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়লে যে ব্যক্তি দুরূদ দিয়ে তার অ্যাকাউন্টটা ভরপুর রাখবে হাসতে হাসতে জান্নাতে যাবে। যে ব্যক্তি দুরূদটা মুহাব্বতে পড়বে বিশ্বনবীর স্বপ্নে দেখতে পাবে। যে ব্যক্তি দুরূদটা সুন্দরভাবে পড়বে জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার সুযোগ পাবে। আমাদের সবচেয়ে ধনী হই গরিব হই একটাই আশা থাকে মক্কা মদিনা যাব, ঠিক না বেটা? যাওয়ার আশা নাই বাবা, আল্লাহ পথে যাওয়ার তৌফিক দান করে। আমার এই যে জামাটা দেখছেন এটা মক্কার থেকে কিনছি এবার। আসলে আমি ওয়াজের সিজনে মক্কা মদিনার জামা পাঞ্জাবি গুলো বেশি ব্যবহার করি, খুব ভালো লাগে আমার। আল্লাহ যেন আপনাদের এই সমস্ত জিনিস দেখে মনের ভিতরে মক্কা মদিনা যাওয়ার স্পিরিট জাগে। জীবনে যদি একটা বার মক্কা মদিনা আল্লাহ যাওয়ার সুযোগ দেয় সেদিন বুঝবেন মক্কা মদিনা কি জিনিস, এখন বোঝানো যাবে না। আল্লাহ আমার ভাইদেরকে আপনি মক্কা মদিনা যাওয়ার সুযোগ দান করেন। যারা দাঁড়ায় আছেন যদি একটু বসতেন আমি খুব খুশি হইতাম। জায়গা নাই, ভিজে গেছি, মারহাবা বলেন। এই জায়গাটা তো শুকনা ছিল, এখানে পাটিটা দিতে, এখানে পাটিগুলা দিতে, এখানে তো শুকনা ছিল। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো সবাই মুহাব্বতে দিলের কানে দুরূদটা পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। বালিশ নাই अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दिराश्रम एलियासुर रहमान फाउंडेशनर उद्योगे 2 दिन ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভাই আসছে। আল্লাহ কবুল করুন। প্রধান অতিথি এই গাজীপুরের গর্ব, এই অল্প বয়সী সিটি কর্পোরেশন সম্মানিত মেয়র হওয়ার পরে পুরা গাজীপুরটাকেই উনি কন্ট্রোল করে নিয়ে আসছেন আল্লাহর হুকুমে। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব গাজীপুর সিটি কর্পোরেশনের এই মহানগরের সম্মানিত মেয়র এবং মহানগর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জনাব আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আমার অত্যন্ত প্রিয় মানুষ। দোয়া করি উনি তাড়াতাড়ি চলে আসুন, যেরকম আমিন। আজকের মাহফিলের উদ্বোধক একসময় এবং এখনো আমি যাকে বাবার মতো শ্রদ্ধা করি, ভালোবাসি, জনাব মোহাম্মদ মকবুল হোসেন মুখতার, 31 নং ওয়ার্ড গাজীপুরের সম্মানিত কাউন্সিলর, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ নুরুল ইসলাম তিতুমির সভাপতি ধীরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এখানে অনেক অতিথিবৃন্দদের নাম আসছে। অনেক অতিথিবৃন্দদের নাম এখানে আসছে, আমি সবার জন্য দোয়া করি। এতগুলো নাম নিতে গেলে অনেক সময় আপনাদের চলে যাবে। অনেক আল্লাহ কবুল করেন, সবলা আমিন। আরো জোরে বলা আমিন। আমি আপনাদের সকলকে বলতে চাই, যাদের অতিথির বীরেন্দ্রদের নাম এখানে আসছে, বিশেষ করে আজকে যিনি ওয়াজ করেছেন অনেক বড় বড় ওলামা ইকরাম, যাদের ছাত্র হওয়ার উপযুক্ত আমি নয়। এখানে যারা ওয়াজ করেছেন মুবি আল হাবিবি, বিল্লাল হোসেন এবং হযরত মাওলানা শফিকুল ইসলাম। মাহফিল পরিচালনা আলহাজ আব্দুল্লাহ আবু সাইদ, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন, যিনি গতকালকের প্রধান বক্তা ছিলেন, আপনাদের এই গাজীপুরের কৃতি সন্তান, অত্যন্ত দামি বক্তা, সব জায়গায় প্রধান বক্তা থাকেন আলী হায়দার গাজীপুরী সহ অনেক ওলামা একরাম স্টেজে বসে আছেন। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যে মহান মুনিব আপনাকে আমাকে শীতের মধ্যে দিয়েও সকালের দিকে এবং দুপুরের দিকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল, মাহফিল হওয়ার কথাই ছিল, ঠিক না বেটি? আর আমি তো দেখতেছি আপনারা কবরস্থানের মতো আওয়াজ দেন না, একসাথে বলেন তো, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর ওয়াজ করার সুযোগ দান করেছেন শোনার এবং বলার, ওই মহান মুনিবের দপ্তরে একবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ। শুরু করা যাক আমার মাবুদুল কোরআনের তাফসীর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করব, আপনি আমার সাথে করবেন, পারবেন না? أعوذ بالله من الشيطان الرجيم. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इल्ला मन ताबा व आमना व अमिला अमलन सालिहा फउलाइका युबद्दिलुल्लाह सय्यिआतिहिम हसनात व काना अल्लाहु गफूरर रहीम। इरशाद হচ্ছে আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মত আমার বান্দাগুলি যতই গুনাহ করুক, ভালো করে বুঝেন, যত গুনাহ করুক, ইল্লা মান তাবা, যদি তার অ্যাকাউন্টে তওবার দরজা খোলা থাকে। देखें हमारा अल्लाह कत बड़ दयालु। इल्ला मन ताबा जे तारा तौबा करे व आमाना आमिला आमालन सालिहा नेकेर घास लगाइते थाके, नेकेर আমল অ্যাকাউন্ট খোলা থাকে, তওবার দরজা খোলা থাকে, যত গুনাহ করো সব আমি maaf করে দেব। শুধু কয়েকটা গুনাহ ছাড়া, কয়েকটা গুনাহ ইল্লা মান তাবা सब माफ कर दिबे शुधु कयेकटा छाड़ा। तार भितरे एक नम्बर जदि शिरकेर गुनाह हय, आल्लाहर बाद दिये जदि कोनो माजारे सेजदा दिये थाकेन, नाउजुबिल्लाह आस्ते करबेन, बातेर रोगे दरुद। बांग्लादेशेर मानुष एत ताड़ाताड़ी हेताने मुर्गी हय कि लेगे जानेन? एकमात्र ओयाजेर महफिले बोले सब मातुब्बारी बंद, शक्ति शेष। हालांकि विश्वनबी बोलेছে জিহাদের মাঠে আমাদের বাংলাদেশে তো দাওশরকের জিহাদ নাই, এখন সবচেয়ে বড় জিহাদ হলো শীতের মধ্যে বসবাস। কথা বল না কেন? এই যে আমার ভাইরা দাঁড়ায় আছে, এরা জানে গতকালকে শুনছি খিচুড়ি দিছিল, আজকে কিন্তু দিব না, আগে তা খবর দিয়ে দিলাম। তবে বোঝা গেল খিচুড়ির সাথে লোক আজকে কম হয় নাই। কথা ঠিক না বেটি? খিচুড়ি দিয়েও যখন লোক বেশি হয় নাই, খিচুড়ি সারা লোক বেশি হয়েছে, তাহলে এরা খিচুড়ি খাইতে আসে না, এরা আসছে আমার মাবুদের কোরআনের পাখি হইয়া। কোরআনের পাখি কোনোদিন জাহান্নামে যাবে না, আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন বাবাজান। জীবনে যত গুনাহ করবেন আল্লাহ সব মাফ করে দেবে। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, যত গুনাহ আছে, যত পরিমাণ গুনাহ করবেন অত পরিমাণ আমার আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেবে। कारण की दिबेन की जानें? एकमात्र सुप्रीम पावर अल्लाह, से वाल इन वाल कुल हुवल्लाहु अहाद, तिनी सारा कोनो इलाह नहीं। अल्लाह जदि दुइजन हतो, ए वाजेर कमिटी एसा फाउंडेशनेर लोकगुला जाया जदि एक अल्लाह आওয়ামী লীগ करतो और एक अल्लाह বিএনপি करतो, যে সময় ওয়াজের কমিটির লোক আজকে অন্তত আমলিক করলে গোপনে যে হারে বিএমপির ফরম পুরো করতে। কথা কন না কেন? জাল্লা আওয়ামী লীগের যে আমার বৃষ্টি দিতেছে, তুমি একটু কিছু কও বাজানরে। আমার আল্লাহ এই জন্যই বলেন ওয়া কানাল্লাহু গফুরার রহিম। बंदर आमार मतो माफ करने वाला जगते आर केउ नाई। आमी बारे तोर निष्पाप करे दिया दूधेर मतो परिष्कार करे दिते बंदा। जीवने जत गुनाह करबी सब माफ करे दिब, एकमात्र शिरकेर गुनाह छाड़ा। इन्ना शिरका ला जुलमुन आजीम। जदि कोनोदिन पीरके सेजदा ना दिया थाको, মাদারের সামনে যদি কিছু না চেয়ে থাকোস, আর একটা গুনাহ যদি তোর অ্যাকাউন্টে জমা না দিয়ে থাকোস, তোর মা দুঃখিনীরে কষ্ট না দিয়ে থাকোস। বাজানদের দুই নাম্বার অপশন হলো যদি মা বাপকে কষ্ট দিয়ে থাকো, সেটা আমার হক না, আমি আল্লাহ কোনোদিন তোরে মাফ করতে পারি না। আমি যদিও ক্ষমতা আছে কিন্তু পারবো না। এটা তোর জনম দক্ষিণ মায়ের এখতিয়ার। দুই নম্বরে জনগণের হক, যেরকম কাউন্সিলর গুলি, মেম্বার চেয়ারম্যান গুলি। আরে মিয়া এমন মেম্বার এক জায়গায় আজে গেছি, যাই উনি মানুষের দিছে গরিব মানুষের বাথরুমে টিন, সরকার এই টিন দিয়ে লাগাইছে মেম্বার রান্না করে। কথা কন না কেন? আর মিতে যাইয়া লাডি তেলে তেল মাহাইয়া পিড়াইছে, জনমের পিড়ান পিড়াইছে। এমন লোক আছে না নাই? আপনারা কইছেন আছে, আমিও কইছি আছে। তিন নম্বরে হলো জনগণের হক, আল্লাহ যার অ্যাকাউন্টে আছে কোনদিন মাফ করবে না। হ্যাঁ যুবক ভাইরা, আপাতত তিনটার উপরে আলোচনা হোক। আল্লাহু আকবার বলো। এবার বলেন তো, যত সময় আলোচনা করব থাকবেন না ভাগবেন? জোরে কর, আরো জোরে। সবাই থাকবেন? সত্য কথা কর, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, ভাগ্যে তো যাবেনি একসময়, কিন্তু মোনাজাতের আগে যায় না ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা, আমি দেখতেছি আপনারা গতকালকে ওয়াজ শুনছেন, আজকেও শুনছেন। আমি যত সময় আছি ইনশাআল্লাহ আপনি আছেন তো? বলেন তো ইনশাআল্লাহ। আমি কয়েকটা তাকবীর দেই, তিনটা তাকবীর দিব। যারা জিতবেন এরা আল্লাহর কাছেও জিতবেন। এক নাম্বার তাকবীর দিব যারা বিয়ে করছেন, হেরা হেরা উত্তর দিবেন। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার এত জোরে বলবেন মনে করবো ঠিকই আপনি এখনো সাসিল্লাতে পারেন। আর যদি আওয়াজ আসতে হয় তাহলে মনে করবো চাষির লোকও পারেন না, কোনো জায়গায় পারেন না। যারা বিয়ে করছেন এবার আওয়াজ দিয়ে ঠেকেন না কিন্তু। রেডি? লিল্লাহে তাকবীর। অবিবাহিত লোকেরা দিছো নি? তোমরা দিয়ে থাকলে কিন্তু এখন ঠকবা। যারা অবিবাহিত ছিল এখন তোমরা দিবা। যদি তোমার আওয়াজ কম হয় বউ পাইবা, মাগার কি পাইবে আমি জানি না। একসাথে শুধু বিয়ে যারা করেন না হেরা লিল্লাহে তাকবীর। ওই দেশে আরো জোরে জিনিসটা করা চায় না। এবার সবাই লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, গাজীপুরের মুসলিম, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, বিশ্বনবীর শত্রুরা জোরবদ্ধ হবে। বিশ্বনবীর শত্রুরা কোরআন হাদিস যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, গাঞ্জাখোররা যেখানে, ট্যাবলেট খোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে? আমার সাথে একটা ওয়াদা দে, জীবনে কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করতে যখন পারবি না, মায়ের সাথে কষ্ট দিয়ে কথা বলবি না। মায়ের যদি জুতা প্রতিদিন একটা একটা করে চামড়া খুলিয়া যদি মার জুতা বানায় দাও, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এই জন্য মুসা নবী বলছিল, আমার সাথে কে জান্নাতে হবে? আল্লাহ জানে মুসা নবী মায়ের কাছে দুর্বল। এমন একজনকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানাই দিল, যে হলো মায়ের পাওয়া। যুবক ভাই আমার সাথে ওয়াদা দিবা, এখানে আমার বন্ধু হইতে কে কে রাজি আছো? জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাজারে 12 বছর বয়সে মহারায়া দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম, কত জেলায় থানায় গেলাম, আমার মার মতো কাউরে পাইলাম। আমার আলেম ভাইরাও কোনদিন পাবেন না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি অবাদান প্রতি বৃহস্পতিবার হলে তো আমরা মাদ্রাসার থেকে বাড়িতে যাইতাম, বাড়ি যায় দেখতাম মা কত সুন্দর সুন্দর খাবার পাকায় রাখছে। এই যে গাজীপুরে শিল্পপতি কোটিপতির দিক তাকায় দেখো কত দামি দামি খাবার মা পাকায় রাখতো। বাজান তুমি বাড়িতে যায় দেখবা জানালার পাশে একটা মাত্র দরদি বসে আছে, সে হলো মা। তুমি যত বড় নেতা হও, যত বড় গার্ড নিয়ে চলো, যত বড়ই তুমি বডিগার্ড নিয়ে চলো, দেখবা মায়ের দোয়া না থাকলে তোমার কেউ বাঁচাইতে পারবে না। মা কারে কয় আমি বুঝাই দিয়া যাই রে। এইরকম 5 বছর একটা বাচ্চা মায়ের সাথে তলারে উঠে বাবা পেরেশপুর যাচ্ছে, বাবার সাথে নিয়ে নানুর বাড়ি বেড়াই। ট্রলারটা যখন বেশি যাত্রী হওয়ার কারণে ডুবিয়ে গেল বাজানাই নদীর মধ্যে। বাজার এত স্রোত ছিল, মা বোরকা পেছাইয়া নদীর স্রোতের টানে টানে চলে যাইতেছে। মা ছেলেটার উৎসাহ করে রাখছে, মা যত সময় পারছে তত সময় রাখছে নিজের জীবনকে বাজি রাইখা। যখন মা পারে না তখন বাপের ডাক দিছে, আমারে বাঁচাইতে হবে না, বাচ্চাটারে বাঁচাও। এই যে আসাদের মা যদি ওয়াজে থাইকা থেকে যায় দেখো আসাদের মায়ের চোখের পানি বুড়ায় না। গো বাবা, তোমরা যাদের মা আছে মার কোলে ফিরে যাইবা। আসাদের মা অপেক্ষায় আছে, আমার জাদু তো আর কোনোদিন আইব না। আসাদের কত বন্ধু বান্ধব যারা একসাথে ঘোরাফেরা করতো, খেলাধুলা করতো, সন্ধ্যা হলে রাত হলে মায়ের কোলে বিবির কোলে ফিরিয়ে যায়। আসাদের মা পথে থাকে, এই খাটেই তো আমার আসাদ ঘুমায়। যুবক এখন একটু চোখের পানি ফেলে খা। এই 12:30টার চোখের পানি আমার মওলা কোনদিন ফিরাই দিতে পারে না। আমি যে মার জন্য প্রতিদিন কান্দি, তোমরাও কাঁদো। মার জন্য কাঁদলে লস নাই রে ভাই। যখন ছেলেটারে উঁচা করে ধরছে, মহিলায় তো আর জায়গায় রাখতে পারে না। বাবায় যখন ছেলেটারে ধরছে, মা বারবার বলতেছে আমার বাঁচাইতে হবে না, আমার ছেলেটারে বাঁচাও। আহারে মা, নিজের জীবনকে বিসর্জন দিয়া সন্তানকে বাঁচাইতে বলে। বাবা কোনদিন এই মায়ের কষ্ট দিস না ভাই। যখন ছেলেটা বাবাই কুলি নিয়ে গেল নদীর পারে, ওবাদান 5 ঘন্টা পরে মহিলার লাশটা ডুবারুরা টাইনা উঠাইলো। পরের দিন দুপুরের দিকে যখন লাশটারে কাফনের কাপড় পড়াইয়া ঘরের সামনে ফেলাইয়া রাখছে মসজিদের ঘাটে। তোমরা দেখছো, ফেসবুকে আমি দেখছি। এই দিকে এই যে দেখো আমি একটা লাশের কবির বানাইছি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মায়ের এমন একটা কফিনের মধ্যে শোয়া দিচ্ছি। তোমরা কে কে দেখছো আমি জানি না, তবে আমি একটা দামি কথা শুনাই। গোপালগঞ্জের জমিনে শুয়ে আছে আমার মা, তোমার মা এই গাজীপুরের জমিনে শুয়ে আছে। শুধু আমার মাওলার ডাক দিয়ে বলো, আল্লাহ আমাদের মা আছে কোনদিন মারে কষ্ট দিব না। ওই 5 বছরের ছেলেটা তোমরা ফেসবুকে দেখছো, আমি দেখছি আর কেঁদেছি। মায়ের এই মাথার কাছে দাঁড়াইয়া ডাক দিছে, আম্মু আমার নানুর বাড়ি লয়ে যাব না, আমার নানুর বাড়ি নিবা না, আমার নিবা না। সবাই ঘুমায় গো বাবা। এই বাচ্চারা দেখছে আমার আম্মুর কোন জায়গা দাফন করে রাখছে। প্রতিদিন সকালবেলা সবার চোখকে ফাঁকি দিয়ে मार कबर ऊपर बोले बोले अम्मू तुम उठो, अम्मू तुम उठो। करे डब्बा मामा बोले माँ तो दौड़े ना आहा मर माँ के माँ बोली बो जनम दुखी ना। अल्लाह जदर माँ नहीं तो माफ कर दो, जदर बाबा नहीं तदर के माफ कर दो। जरा दाराई दाराई काम दे, जरा बोए बोए काम दे, सबाई के माफ कर दो। আমি যখন এই বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে একটা ছেলে আমার অনেক ভক্ত, গাজীপুর চৌরাস্তায় ওর দোকান, ফ্যাক্সিলিটির দোকান করে বিলাসপুর। আমি যখন ওয়াসে আসতাম, মুক্তামঞ্চে আসতাম, এই ছেলেটা আমার হাতে হাদিয়া দিয়ে প্রতি মাহফিলে দোয়া চাইতো। এই আসাদ এই মাহফিলে 2 বছর আগে আমার মনে আছে, এই আসাদ আবার স্টেজে ওঠার আগে আবার 500 টাকা দিয়ে দোয়া চাইছিল। আবার আব্বা এই বছর ইলেকশনে দাঁড়াবে। জীবনে বহুত মাদ্রাসা মসজিদের খেদমত করছি, জীবনে জীবনে বহুত মসজিদ মাদ্রাসা করছি, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আমি হয়েছি। ছাত্র জীবন পার হওয়ার সাথে আমি প্রিন্সিপাল। এখন আমার নিজের মাদ্রাসা প্রিন্সিপাল, 6 তলা মাদ্রাসার বাড়ি করেছি। যে দেখবেন ইনশাআল্লাহ আলেমদের রুচি আছে না আছে দেখে আসবেন আপনারা। আমার ছেলেরা মাদ্রাসায়, আমার মাদ্রাসায় পড়ে, আমি কারো কাছ থেকে 1 টাকাও নেই না। আমার এই ওয়াজের কষ্ট